নমস্কার, নন্দাস কিচেনে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি ঘরোয়া একটি সিম্পল রেসিপি, রুই মাছের ঝাল। এটা বানানো যেমন সহজ, মাত্র সময় লাগে 10 থেকে 15 মিনিট। আসুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে রুই মাছের ঝাল বানাবার জন্য 6 পিস রুই মাছ জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাখিয়ে নেব লবণ আর হলুদ। এখানে আমি 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছ ভেজে নেবার জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, লবণ হলুদ মাখানো মাছের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। 1 পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পিঠ ভেজে নিতে হবে। মাছের পিসগুলো উল্টিয়ে পাল্টে বেশ লাল লাল করে ভেজে একটা প্লেটে তুলে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার দরকার হয় না। বেশি কড়া করে যদি ভাজা হয় তাহলে কিন্তু মাছের টেস্টটা ভালো পাওয়া যায় না। বাকি যে তেলটা রয়ে গেছে এই তেলেই রান্না হয়ে যাবে। এর মধ্যে আমি সাদা গোটা জিরে ফোড়ন অল্প পরিমাণে দিয়ে দিলাম, একটা তেজপাতা কেটে দিলাম। 15 থেকে 20 সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এর মধ্যে আমি 1টা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট মতো ব্যবহার করবেন। 1টা টমেটো বাটা দিয়ে দিলাম। এখানে গোটা ধনে জিরে 1 টেবিল স্পুন করে বেটে দিয়ে দিলাম। আপনারা যদি গুঁড়ো জিরে ধনে ব্যবহার করেন তবে অবশ্যই একটু জলে ভিজিয়ে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। এখানে আমি রসুন বাটা ব্যবহার করলাম না। আপনারা যদি দিতে চান আদার সাথে 2 কোয়া রসুন বেটে দিতে পারেন। ওভেনের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। মশলার বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি 7 মতো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা পাকা লঙ্কা। মাছের ঝালে কাঁচা লঙ্কা দিলে ফ্লেভার আর টেস্টটা দারুণ হয়। যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই লঙ্কাগুলো একটু চিরে দেবেন। দেখুন মশলা থেকে তেলটা উপর দিকে উঠে আসছে, তার মানে আমাদের বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি গরম জল 1 গ্লাস দিয়ে দিলাম। আপনাদের যতটা ঝোলের প্রয়োজন সেই বুঝে জল দেবেন। দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে। এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা খুলে মাছের পিসগুলো উল্টিয়ে দিচ্ছি যাতে নুন ঝাল তেল মশলাটা ভালো মতো ঢুকে যায়। একটু সাবধানে উল্টিয়ে দিতে হবে যাতে পিসগুলো ভেঙে না যায়। ধনে পাতা কুচি অল্প ওপর থেকে ছড়িয়ে দিলাম। যদি আপনাদের ভালো লাগে দেবেন, না ভালো লাগলে নাও দিতে পারেন। এবার একটা ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর গরম ভাতের সাথে সার্ভ করছি রুই মাছের ঝাল। যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধু বান্ধব রিলেটিভের সাথে শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা প্রথমবার চ্যানেলটাকে দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে প্রেস করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন। ভালো খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।